আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে জিলহাজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করণীয়। যেহেতু অনেকগুলো দিন আমাদের মাঝে চলে গিয়েছে, যে গুটি কয়েক দিন আছে সে শ্রেষ্ঠ দিনটা আমাদের সামনে সমাগত। তো এই সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে, শুধু টাচ দিয়ে যাব, কারণ আমার মনে হয় এ ব্যাপারে আলোচনা হয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি দিন রাত্র বিবর্তন আবর্তন করেছেন, এর মাধ্যমে আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহ তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তার প্রমাণস্বরূপ একটা হলো দিন রাত্রের বিবর্তন। তো এই দিন রাত্রের বিবর্তনে বছরে আমাদের 12টা মাস এবং 360 দিন, এই দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কিছু দিন দিয়েছেন, কিছু রাত্র দিয়েছেন, যে দিন রাত্রগুলো আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বেশি নৈকট্য হাসিল করব। কিভাবে? আমরা জানি আমাদের পূর্ববর্তী উম্মতেরা তারা 950 বছর, 900 বছর, এরকম কি প্রমাণ পাওয়া যায় যে 1300 বছর পর্যন্ত তারা তারা হায়াত পেয়েছে। তাহলে বিশাল হায়াতের জিন্দেগিতে তাদের কৃত যে সওয়াবগুলো সেই নগণ্য, আমরা 60-70 বছরে ফিনিশ। তাহলে তাদের আমলের কাছে আমাদের আমলটা কিভাবে দাঁড়াতে পারে? অথচ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। সুযোগ কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রজনীতে তোমরা যদি আমার সন্তুষ্টি নিতে পারো তাহলে সেটি তোমাদের হাজার মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, আরেকটি হলো এই সামনে আসছে ইয়াউমু আরাফা, 360 দিনের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমু আরাফা। সম্মানিত সুধী, ইয়াউমু আরাফা এত মহামান্বিত দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়াম ইয়াউমু আরাফা, দিনের রাজা, দিনের শ্রেষ্ঠ সেটা হলো আরাফা। কেন আরাফার দিনটা কেন এত শ্রেষ্ঠ? আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই দিন হাজিদেরকে এবং হজের বাইরে আছে যারা আল্লাহর কাছে কামনা করে, বাসনা করে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেবে। যখন আরাফার দিন, আরাফার দিন যখন হাজি সাহেবরা আরাফার ময়দানে যখন বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এভাবে যখন লব্বাইক লব্বাইক ধ্বনিতে যখন আরাফার ময়দান মুখরিত হবে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলবেন উনজুরু ইলাহা উলাইল ইবাদ, ওই আমার বান্দাদেরকে তাকায় দেখো জাউ সাসান গুবরা, তারা এমন অবস্থায় এসেছে তাদের চুলগুলো এলোমেলো, হাজার মাইল অতিক্রম করে এসেছে তাদের পোশাকগুলো মলিন হয়ে গিয়েছে, সবাই এক কথা বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, সবাই এক কথা বলছে। কি কারণে? ফেরেশতারা তখন বলবে আল্লাহ, তারা তোমার তোমাকে বিশ্বাস করে, তুমি আল্লাহ, তোমার রাসূলকে বিশ্বাস করেছে, তোমার জান্নাতকে বিশ্বাস করেছে, তোমার জাহান্নামকে বিশ্বাস করেছে, জান্নাতের আশায় জাহান্নামের ভয় তোমার রেজাবন্দি হাসিলের জন্য তারা এখানে ছুটে এসেছে। আল্লাহ কৌতূহল করে তাদেরকে প্রশ্ন করবে, আমাকে দেখেছে? না, আমার আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, আমার জাহান্নাম দেখেনি, তারপরে যখন আমার এই সমস্ত না দেখেও বিশ্বাস করেছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো এদের আমি সকলকেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে এমন একটি দিন আমাদের সামনে সমাগত, ইয়াউমু আরাফা। সম্মানিত সুধী, তো আমি আমার বিষয়ে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ, এরপরে বলছেন ওয়াল ফজরি ওয়াল, এরপর আল্লাহ বলছেন ফজরের শপথ। আচ্ছা, ফজরের শপথ কেন করলেন? ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আশর, এরপরের 10 রাত্রে শপথ করছেন।
একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা ফজরের শপথ করলেন। শপথ করা মানে হলো, এটার গুরুত্ব রয়েছে, বহুবার বলেছি, শপথ মানে আরবদের একটা রেওয়াজ ছিল, আরবদের একটা কালচার ছিল, একজন আরেকজনকে বিশ্বাসযোগ্য করার জন্য, একটা বিষয়কে বিশ্বাসযোগ্য করার জন্য তারা শপথ করে বলতো, আল্লাহি আক্তুলুকা, আমি আল্লাহর কসম করে বলছি আমি তোকে হত্যা করবো, আল্লাহি মা ফাআলতু হাদা, আমি আল্লাহ শপথ করে বলছি আমি এটা করিনি। তারা একজন আরেকজনকে বিশ্বাস করার জন্য তারা এরা শপথ করত। আল্লাহ তাআলা ওই জাতির কাছে কোরআন নাজিল করেছে এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবে শপথ করেছেন। ওয়াল ফজর, সফরের ফজরের শপথ, কেন ফজরের শপথ করলেন, কারণ ফজরের সময়টা একটা একটা দিনের মধ্যে সর্বোত্তম সময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রের এশারের সালাত পড়ে পড়লে, এশারের সালাত পড়ে ঘুমালো, ফজরের সালাত পড়লো, সে যেন সারা রাত্র কিয়ামে কাটাল। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় ভোর থেকে ভোরে ঘুম থেকে উঠলো, যখন সে ঘুমিয়ে থাকে তখন শয়তান এসে তার উপরে তিনটা গিট মারে। কয়টা গিট মারে? তিনটা গিট মারে। এটা গিট খোলার একটা মাধ্যম হচ্ছে ফজর, অর্থাৎ ফজরের আজান শুনে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, জেগেই আপনি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা এভাবে আপনি দোয়া করলেন। কিসের দোয়া? দোয়া করলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যখন আপনি উঠে পড়লেন, সাথে সাথে সেই শয়তানের গিটটা অটোমেটিক খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে তুমি যখন উযু করবে তখন তোমার দ্বিতীয় গিটটা খুলে যাবে, এরপরে তুমি যখন সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করবে, তখন তোমার তৃতীয় গিটটা খুলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সারা দিনটা তোমার একটা কর্মচঞ্চলতার মধ্যে ফিরে আসবে, তোমার সারাটা দিন তুমি ফুর্তি নিয়ে কাজ করবে, ইবাদত করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমার মধ্যে একটা আলাদা ফিলিংস জেগে উঠবে। আর তুমি যদি এগুলো কিছুই না করো, দশটার সময় ঘুম থেকে উঠো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নাফসটা হবে খাবিসি নাফস। একজন খাবিস, একজন খাবিস কাকে বলা হয়? খাবিস প্রাণী বলতে আমরা বুঝি কুকুর, খাবিস প্রাণী বলতে বুঝি শুকুর। এদের এদের কাজটা কি? শুকুর কুকুরের আচরণ বলেন, শুকুর কুকুরের মানে অবস্থাটা কি? নোংরা। অর্থাৎ আপনি এই ফজরের সালাত পড়লেন না, উযু করলেন না, দোয়া বললেন না, আপনার নাফসটা খাবিসি নাফস হয়ে গেল, মানে সারাটা দিন শুকুর কুকুরের আচরণ আপনার কাছ থেকে মানুষ পাবে, আপনার মনের মধ্যে একটা কর্মচঞ্চলতা পাবেন না, কাজ করে কাজ আগাবে না, কাজ করতে একটু সাউন্ডটা কমে দিলে মনে ভালো হতো, কাজ করলে আপনার কাজ কাজের মধ্যে মন বসবে না। হ্যাঁ, কাজের মধ্যে মন বসবে না, কেমন যেন একটি আনচান আনচান ভাব আপনার মধ্যে কাজ করবে, সারাটা দিন মনে হয় যে মনে হয় মরলেই ভালো ছিল, আর ভাল লাগে না, স্ত্রী ছেলে পুত্র সন্তানের সাথে ভালো আচরণ হবে না, এদের সাথে ভালো আচরণ হবে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ হবে না, মানে আপনার জীবনটা একটা মানে একেবারে একটা নোংরা জীবন আপনার সারা দিনটা কাটবে। সম্মানিত সুধি, তো এই ফজরের সালাতের এত গুরুত্ব থাকার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা কসম করেছেন, এটা ব্যাখ্যাকাররা এভাবে ব্যাখ্যা করেছেন, আরও অন্যান্য তাফসির কারকগণ ব্যাখ্যা করেছেন এভাবে যে এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র আরাফার দিনের ফজরকে। কেন? আরাফতের দিনটাও যেমন শ্রেষ্ঠ দিন, অত ফজরটাও হবে শ্রেষ্ঠ ফজর। হ্যাঁ, এই জন্য কেউ কেউ ব্যাখ্যা করেছেন। যাই হোক, সম্মানিত সুধী, ফজরের একটা গুরুত্ব রয়েছে, আর আমরা ফজরের সময়টা ঘুমিয়ে কাটাই, ঘুমিয়ে কাটাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রের বেলায় উঠে যখন শয়তান তাকে
ঘুমানোর জন্য একটু পায়তারা করে, শয়তান তার তাকে আদর দেয়, ভালোবাসা দেয়, শয়তান ঘুম দীর্ঘায়িত করার জন্য যত কৌশল আছে সবগুলো করে, কিন্তু সেগুলোকে ফেলে ঘুম থেকে জাগ্রত হয়ে দূরে কাজ সলাত আদায় করে। সলাত আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। কি কথা বলে জানেন? হ্যাঁ, বলে মা দা ইরিদু হাদাল আব্দ, এ বান্দাটা কি চাই? তখন ফেরেশতারা বলে, ফেরেশতা বলে ইরিদু মা ইনদাকা, ইরিদু মা ইনদাকা, এ বান্দাটা চাই আপনার কাছে যা আছে। আপনার কাছে কি আছে? জান্নাত। তাহলে এই বান্দাটা কি চাই? জান্নাত চাই। ওয়া খাফু মা ইনদাকা, আর আপনার কাছে যা আছে সেটা ভয় করে। সেটা কি ভয় করে? জাহান্নামের ভয় করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বলেন যে বান্দা যদি এই উদ্দেশ্যে এটা করে থাকে তাহলে তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমাদেরকে সাক্ষী করে ওয়াদা করছি, এই বান্দা যেটা থেকে ভয় করেছে আমি সেটা থেকে তাকে ভয় মুক্ত করে দিলাম, সুবহানাল্লাহ। আর এই বান্দা আমার কাছে যে কামনা করেছে তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে সেটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাই এত বড় গুরুত্ব ফজরের। এরপর আল্লাহ বলছেন ওয়াল ওয়ালায়ালিন আশর, দশ রাত্রের শপথ। এর মানে হলো আপনার জিলহাজ মাসের প্রথম প্রথম ফজর বলেন, আর আল্লাহ তাআলা এরপরে বলছেন দশ রাত্রের শপথ। এই দশ রাত্রের মধ্যে দশটা দিন ঢুকে রয়েছে, দশ রাত্র দিনের শপথ করে আল্লাহ তাআলা বলছেন এই দশ দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দশ এই দশটি রাত্রের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীরে ব্যাখ্যা করা হয়েছে আই আইয়ামিল আশর মিন জিল হিজ্জা, অর্থাৎ জিলহাজ মাসের দশ তারিখ, এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। এটি তিনি তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি দলিল হিসাবে একটা হাদিস এনেছেন, বুখারীর হাদিস, যে সে হাদিসটা হচ্ছে যে মা মিন আইয়ামিল আমাল সালেহ, সৎ আমল যাকে বলে, সৎ আমল বলতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কোনো ইবাদত যার রসুলের পদ্ধতিতে করা হয় এটাকে সৎ আমল বলা হয়। ব্যাপারটা বুঝেছেন? আল্লাহর পক্ষ থেকে আগত রসুলের পদ্ধতিতে কৃত আমলকে সৎ আমল বলা হয়। এই সৎ আমল পৃথিবীতে যত আছে তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমলগুলো সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ। এই আমলগুলো আপনি এই দশ দিনের পরে সালাত, সিয়াম, আপনার অন্যান্য যেই কাজগুলো আছে এতটা আল্লাহর কাছে প্রিয় নয়। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও কি এই দশ দিনের আমল উত্তম? তাদের কাছে জিহাদটা খুব কঠিন ইবাদত ছিল, কারণ জিহাদের ময়দানে খাদ্য ছিল না, পানীয় ছিল না। জিহাদের ময়দানে হঠাৎ করে ঝড় আসলে সে বালুকণাগুলো চোখে ঢুকে যেত। আট দিন দশ দিন পর্যন্ত সেই খন্দকের যুদ্ধে তারা মাটি কেটেছে, খাবার নেই, পেটে পাথর বেঁধেছে, তারা কত রকমের অনাহারে, মানে সবচেয়ে কঠিন ইবাদত ছিল তাদের কাছে জিহাদটা। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই দশ দিনের আমল শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়, মহাব্বতপূর্ণ? আল্লাহ নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও এই দশ দিনের আমল উত্তম, সম্মানিত শুধু। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বাদ দিলেন, কিছু একটা গোষ্ঠীকে বাদ দিলেন। তিনি বললেন হ্যাঁ, একটা দল আছে যেই দল এই দশ দিনের আমলের চেয়ে উত্তম, তারা হয় কি ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ব্যতীত খারাজা বিমালিহি ওয়া নাফসিহি সুম্মা লাম ইয়ারজি মিন শাইইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো, তার ধন সম্পদ নিয়ে গাঠি বস্তা নিয়ে বের হলো, রসুলের সেই পদ্ধতিতে জিহাদে গেল, জিহাদ করলো, তার ধন সম্পদ সব সেই মুজাহিদদের জন্য খরচ করে দিল, তার সেই জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তার জীবনটা শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দশ দিনের আমলের চেয়ে এই লোকটার আমল শুধুমাত্র উত্তম, আর পৃথিবীতে এমন কোনো সৎ আমল নেই যেটি এই দশ দিনের চেয়ে উত্তম আছে। আল্লাহ,
এটি হলো বুখারীর হাদিস। এই এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন। সম্মানিত সুধি, তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা দশ রাত্রের শপথ করলেন, মানে কি এই দশ রাত্র খেলায় খেলায় কাটাবেন? এই দশ রাত্রে এই দশটি দিনকে আমরা তো আসলে কি বলবো, নাদান। কোরবানির দশ দিন কাটাই গরুর হাটে, আর রমজানের দশ দিন কাটাই মার্কেটে মার্কেটে। আহারে আফসুস, মানে যেগুলো শ্রেষ্ঠ দিন, এই জন্য যারা গরু কিনেন নাই যাবেন, হুট হাট কিনে ফেলবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনার যেটি রিজিকি রেখেছে তা থাকবে সেটা। আজকে গেলেন দাম দর করে আসলেন, আর একদিন গেলেন, এই কাজ করেন না এবাদতের। এটি হলো এবাদত, বান্দার 900 বছরের এবাদতকে পিছিয়ে ফেলার দিন হলো এই নয় এই দশ দিন। আল্লাহ আকবার, 1300 বছরের এবাদতকে পিছিয়ে ফেলে দেওয়ার দিন হচ্ছে এই নয় দশ দিন। আর আমরা যদি এগুলো কাটাই এভাবে, তাহলে আমরা মাহরুম হয়ে যাব। সম্মানিত সুধি, আল্লাহ তাআলা দশ দিনের শপথ করে করার পরে আরও সংক্ষিপ্ত আকারে করছেন, ওয়াশফিঈ ওয়াল ওয়াতরি। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের দশ দিনের গুরুত্ব তোমরা যদি না বুঝো, সময় না পাও, তোমাদের কাজ কর্ম ক্ষেত্র দুনিয়াদারি সব কিছুতে তোমাকে যদি গ্রাস করে থাকে, তবে ওয়াশফিঈ ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের দিনকে তোমরা ভুলিও না। জোড় বিজোড় মানে জোড় 10 তারিখ, বেজোড় 9 তারিখ, মানে এই দুইটা দিনকে তোমরা ভুলিও না। অর্থাৎ 9 তারিখ ইয়াউম আরাফা এবং 10 তারিখ ইয়ামুল ঈদ, এই দুইটা দিনকে তোমরা ভুলো না। আল্লাহু আকবার, এর মানে এগুলোর গুরুত্ব রয়েছে। সম্মানিত সুধি, তাহলে এই আয়াত থেকে আমরা যদি বুঝতে পারলাম এই 10টা দিন আমাদের কাছে, এক একটা দিন যেন 100 বছর, এক একটা দিন যেন 1-1 বছর, মানে এই 10 দিনের আমলে আমাদেরকে 1000 বছরের আমল করতে হবে। এই জন্য কি ফজরের নামাজ ঘুমাইয়া যদি করি তাহলে কি হবে জানেন? ব্যাপারটা হলো গরু কুরবানির জন্য কিনছেন, কিনা এখন টাকা নাই, গরু বেচা গরুর জন্য খড় কিনে নিয়েছেন, ফজরের নামাজ না পড়ে এই 10 দিনের এবাদত করার জন্য, গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য যদি টাকা পয়সা জমায় মরিয়া হয়ে থাকেন, তাহলে আপনি গরু বিক্রি করে খ্যাড় কিনছেন। আমার উদাহরণটা মানে আপনারা বুঝেন নাই, গরু বিক্রি করে খ্যাড়ের কোনো দাম আছে ভাই বলেন তো? হ্যাঁ, এই খ্যাড়টা দিয়ে কি করবেন আপনি? আপনি খাবেন না, আপনার বউকে খাওয়াবেন? এই খ্যাড়ের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যদি আপনি ফজরের সালাত না পড়ে, আর এক ভাইয়েরা আছেন কুরবানি দেওয়ার জন্য পাগল, নামাজের মধ্যে তাদের খবর নাই 5 ওয়াক্ত নামাজের। এদের উদাহরণটা এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও দিয়েছেন উদাহরণটা, আপনি পরনে লুঙ্গি না পরে মাথায় পাগড়ি বান্দার মতন হলো, বুঝেছেন ব্যাপারটা? আপনি নামাজ পড়েন না কুরবানি, ওরে বাবা রে বাবা। আল্লাহ নবী বলছেন মাল্লাহু সায়াতুন ওয়ালা ইউদা ওয়ালাম ইউদাহি ফেলা ইয়াকরাবান্নাস মুসাল্লানা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে সে কুরবানি দিল না, সে যেন আমার মুসাল্লায় উপস্থিত না হয়। এত বড় কঠিন কথা, আরে নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ, কুরবানি ঠিকই আছে। তো এর উদাহরণটা হলো আপনি পরনের লুঙ্গিকে খুলে মাথায় পাগড়ি বেঁধে নিছেন। সম্মানিত সুধি, অতএব ফজরের সালাত, ফজরের সালাত কোনো মুমিন স্বেচ্ছায় ঘুমিয়ে থেকে কাটাতে পারে না, কোনোভাবেই নয়। সম্মানিত সুধি, তাহলে বোঝা গেল এই 10 দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। তা আমি বলতে পারি এই 10 দিনের প্রথম সবচেয়েতে বড় গুরুত্বের কথা হলো সৌম, সিয়াম। এই 10 দিনের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল যতগুলো আছে তার মধ্যে একটা হলো কি? সিয়াম। সর্বাগ্রে আমি হজকে দিব, কারণ হজ হলো এই মাসের শ্রেষ্ঠ এবাদত হলো হজ। এই মাসের শ্রেষ্ঠ এবাদত হলো হজ। হজ সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমার সংক্ষিপ্ত আকারে শুধু টাচ দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে বলেছেন, কালা সামিইতু রাসূলুল্লাহ সাল্লাম মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি হজ করতে গেল, হজের মধ্যে কটু বাক্য বলল না, হজের মধ্যে কোনো খারাপি করল না,
হজ নষ্ট করার যে সমস্ত কার্যবলী আছে সেখান থেকে বিরত থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে হজ থেকে ফিরে আসার পরে তার অবস্থাটা ঠিক তেমনই যেমন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত সন্তান। কেবল ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো পাপ থাকে ভাই? আল্লাহ আকবার, নিষ্পাপ নিরঙ্কুশ একেবারে পাপ মুক্ত একজন মানুষ আপনি এসে ফিরে আসবেন। সম্মানিত সুধি, এত বড় মর্যাদা, এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আদাউল হজ, হজ উমরা করা। হজ এবং উমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউল হজ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে তোমরা কি করো, পরস্পর রাখো। এই জন্য অনেকে গিয়ে আগে উমরা করে এরপর হজ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উৎসাহিত করেছেন। সম্মানিত সুধি, এরপরের দ্বিতীয় আমল, আমরা যদি হজ করতে যেতে না পারবো আমরা কি করব? আমাদের হলো সিয়াম, সৌম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছে মা মিন আব্দিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা খারিফান খারিফাল ইয়াওমাল ওয়াজহাহু আনিন নারি 70 খারিফান, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সৌম সাধনা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরে করে দিবেন 70,000 বছরের আপনার একটা জায়গা অতিক্রম করতে সময় লাগবে, এত দূরে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, একটা সৌম যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন, কেমন খুশি করতে পারবেন? যেই সৌম মধ্যে কোনো শাহওয়াত থাকবে না, যে সোমের মধ্যে কোনো মানুষ দেখানো আমল থাকবে না, যে সোমটা হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা ওই সোমকারীদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী বলছেন আনিন নাস 70 খারিফান, 70টা খারিফ, অর্থাৎ 70 বছরের রাস্তা কতটুকু আপনি চিন্তা করেন তো, বাংলা পৃথিবীর এখন এক প্রান্ত থেকে এক অপর প্রান্ত কত, 17-18 ঘন্টাই মানে মনে হয় করা যায়, আমার আইডিয়া নাই, একটা আইডিয়া করে বললাম আর কি, 17-18 ঘন্টাই মনে হয় এই প্রান্ত থেকে প্রান্ত, মানে আমাদের যেগুলো বসবাস, আমাদের আমাদের বিজ্ঞান বা যারা এটা নিয়ে গবেষণা করেন তাদের আয়ত্তের মধ্যে, অথচ 70 বছরের রাস্তা থেকে আপনাকে দূরে রাখবে জাহান্নাম থেকে, এর মানে জাহান্নামটা আপনার পাওয়াই অসম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে আমাকে খুশি করার জন্য রোজা রাখে আমি তাকে নিজ হাতে তাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বান্দার সাথে এই কথোপকথন জান্নাতে কত সুন্দর কথোপকথন জানেন, আশ্চর্যের বিষয়। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, ইয়াকুলুনা, এই জান্নাতের অধিবাসীরা বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া আল্লাহ, আল্লাহ আমরা সৌভাগ্যবান আমরা উপস্থিত, বলবে কে জান্নাতীরা, ফায়াকুলু হাল রাদিতু, তোমরা যে জান্নাতে যা পেয়েছো তোমরা কি সন্তুষ্ট হয়েছো, সুন্দর কি সন্তুষ্ট হয়েছো, ফায়াকুলু ওয়ামা কুন্না লা নারদা ওয়া কদ আতাইনা লা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, তখন জান্নাতীরা বলবে আল্লাহ কেন আমরা খুশি হব না, কেন আমরা সন্তুষ্ট হব না, তুমি আমাদেরকে যা দিয়েছো তোমার কোন সৃষ্টি জীবকে তুমি এগুলো দাও না, আল্লাহু আকবার, কেন খুশি হব না। এরপরে আল্লাহ বলবেন ফায়াকুল, অতবার তারা বলবেন আনা আনা উতিকুম আফদালু মিন যালিকা, অতবার আল্লাহ তাআলা বলছে বলবেন আনা উতিকুম আফদালু মিন যালিকা, তোমরা এই জান্নাতে যা পেয়েছো তার থেকে আরো উত্তম জিনিস আমি তোমাদেরকে দেব। কালু ইয়া রব আইয়ু শাইইন আফদালু মিন যালিকা, আমরা যে জান্নাতে এত কিছু পেয়েছি এর থেকে আরো উত্তম কি, এটা তো আমাদের মাথায় ধরে না গো আল্লাহ, কি হতে পারে এর চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিদাই, আমার সন্তুষ্টি তোমাদের জন্য হালাল করে দিলাম, তোমাদের জন্য আবশ্যক করে দিলাম আমার সন্তুষ্টি আমার রেজাবন্দি, ফালা আসখাতু আলাইকুম বাদা আবাদান, এরপরে আমি তোমাদের উপরে আর রাগান্বিত হব না। সুবহানাল্লাহ, একজন সৌম সাধনকারী জান্নাতে যখন থাকবে আল্লাহ আপনাকে যখন এমন উপহারের কথা বলবেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে ভাই? অতএব এই 10টা দিনের মধ্যে আপনারা কম করে
কম করে দুইটা রোজা রাখেন ভাই, ইয়াউমা আরাফা, ইয়াউমা আরাফার দিন রোজা রাখেন ভাই। কারণ এখানে কয়েকটা কথা আছে যে সৌম আপনি কোন কোন সময় রাখবেন, ডাইরেক্ট ইখতিলাফি মাসআলা। এক শ্রেণীর আলেম মনে করেন যে যেহেতু এই সৌমটার ব্যাপারে বলা হয়েছে যে আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরু সানাতাল লাতি ক্বাবলা ওয়াল লাতি বাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌম ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। এটার নাম কি দিয়ে করেছেন? আরাফার দিনের রোজা। যারা সৌদির সাথে মিলিয়ে এই আরাফা রোজাটা করার, তাদের যুক্তি হলো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার নামটা জড়িয়ে দিয়েছেন স্থানের সাথে, এই সৌমটা স্থানের সাথে যেহেতু জড়িয়ে দিয়েছেন সৌম ইয়াউমে আরাফা বলেছেন। অতএব সৌদি আরবের হাজি সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন রোজা রাখতে হবে। এটা হলো এক শ্রেণীর আলেমের মত, যেটি শেখ আকরামুজ্জামানও মনে করেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও এটা মনে করতেন, এবং এর পক্ষে বড় একটা দলিল আছে। এবং আমাদের আহলুল হাদিস জামিয়াতে আহলুল হাদিসের যে একটা বোর্ড আছে সেখান থেকে ফতোয়াটা ভিন্ন, সেটা হলো তাদের মত হলো যে না, বাংলাদেশের তারিখ অনুযায়ী এই রোজাটা রাখতে হবে। কারণ কি? কারণ সৌদি আরবের আগেও চাঁদ দেখে সেদিনও, তাহলে তাদের কাছে সেদিন ঈদের দিন হয়ে যাবে। সৌদির সাথে মিলে যদি করি তাহলে সেটা তাদের দিন, সে কী হবে তাদের এলাকার জন্য সেদিন ঈদের দিন হয়ে যাবে, আর ঈদের দিন সৌম হারাম। অতএব জামিয়াতে আহলে হাদিসের ফতোয়া বোর্ড থেকে যে তার মধ্যেও কিছুটা যুক্তি রয়েছে। যাই হোক ভাই, আমরা ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমরা যদি 8 তারিখ 9 তারিখ যদি আমরা রোজাটা রাখি তাহলে ইনশাআল্লাহ ইখতিলাফের মধ্যে আমরা পড়বো না ইনশাআল্লাহ। যাই হোক, যে কথাটি বলছিলাম যে আমাদের এই সৌম যদি আমরা 10 টাক রাখতে না পারি তাহলে যেন আমরা ইয়াউমা আরাফার রোজাটা যেন আমরা না ছাড়ি ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আমল, তৃতীয় আমল আমরা কি করতে পারি? তৃতীয় আল আমাদের জিকির, আজকার, তাকবীর, তাহলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল মুসলিমে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আযামা ওয়ালা আহাব্বা ইলা আল্লাহিল আমালু ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশরি ফাকসুরু ফীহিন্না আত-তাহলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনের মতো আর মহব্বতপূর্ণ আমল, উত্তম আমল আর দ্বিতীয়টা নেই। অতএব তোমরা কি করো? ফাকসিরু ফীহিন্নাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল করো। ওয়াত তাকবীর, বেশি বেশি করে তাকবীর করো। ওয়াত তাহলিল, তাহমিদ, এবং তাহমিদ করো। এর মানে কি? তাহলিল, তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, এটার নাম হলো কি? তাকবীর। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো তাহলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটার নাম হলো কি? তাহমিদ। এটা আল্লাহ নবী সাল্লাম বেশি করে বলতে পারছেন। আল্লাহ বলছেন কি? ওয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মালুমাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে, মাদুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো, তাকবীর করো। এই তাকবীরের সিস্টেমটা হলো 2 ধরনের। কখন থেকে তাকবীর শুরু করব এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হয় নাই, তবে সাহাবা ইকরামের আমল থেকে আমরা বুঝতে পারি যে জিলহাজ মাসের 1 তারিখ থেকে তাকবীর শুরু করতে হবে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন সাহাবি, তিনরা সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তারা একদিন জিলহাজ মাসের প্রথম দিকেই তারা একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে 2 জনে তাকবীর শুরু করে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা এভাবে তাকবীর শুরু করলেন, এই তাকবীরে সারা বাজারের লোক একবার মুখরিত হয়ে গেল, সুবহানাল্লাহ। অতএব এই তাকবীরটা আসতে বলার নয়, তবে জামাত ভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু করার মতো কোনো বলা যাবে না, একাকীভাবে আপনারা জোরে জোরে তাকবীর পাঠ করবেন শুরু থেকে। এটা হলো, এ হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, এটা একটা আসার।
এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহাজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তিনি তাকবীর পাঠ করতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এটা এই এই আসারটা বর্ণিত হয়েছে বাইহাকীতে এবং ইমাম হাকিম এবং যাহাবি এটাকে সহি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনটাই বলেছেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কি করতে হবে তাকবীর পাঠ করতে হবে এই তাকবীরটা হলো অর্থাৎ ইয়াউমা আরাফা আরাফার দিন ফজরের সালাতের পরে এটা হলো মদিনাবাসীদের জন্য এরপরে এই হাদিসগুলো বিশ্লেষণ করে মুহাদ্দিসিন ইকরাম এটা ঠিক করেছেন যে যেহেতু সাহাবা ইকরামদের আমল পাওয়া যায় 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 1 13 তারিখ পর্যন্ত সাহাবীদের এটা আম আমল আর যেহেতু মদিনার বাসী যারা ছিল তাদের জন্য বা মক্কার অধিবাসী যারা ছিল তারা অর্থাৎ এই সাহাবী তিনজন সাহাবী উনাদের আমল থেকে পাওয়া যায় 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনি শুধুমাত্র ফজরের সালাত বা ফরজ সালাতের পরেই আপনি তাকবীর পাঠ করবেন আর 1 তারিখ থেকে নিয়ে সেই 13 তারিখ 9 তারিখ পর্যন্ত কোনোই নেই বাজার ঘাট রাস্তা যেখানেই যাবেন তাকবীর আর তাকবীর শুধুমাত্র টয়লেট নোংরা জায়গা ব্যতীত যেখানেই যাবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এগুলো হলো শ্রেষ্ঠ আমল এই তাকবীরগুলো আল্লাহু আকবার এটা যে কত বড় মর্যাদাপূর্ণ আমল কত বড় মর্যাদাপূর্ণ আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার এত ওজন যদি এক পাল্লাই আসমান জমিন জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু এক পাল্লাই দিয়ে আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার চিন্তা করেন কত বড় ওজন আপনি কত বড় ওজনের কথাগুলো আপনি মুখ দিয়ে বের করবেন সম্মানিত সুধী তাহলে আমরা কি করব বেশি বেশি করে কি করব তাকবীর পাঠ করব বেশি বেশি করে তাকবীর পাঠ করব এরপরে এই দিনের আমলগুলো আমরা বেশি খুশি বলতে পারবো না আছে মাত্র 5 মিনিট সংক্ষিপ্ত আকারে এটা বলতে পারি আমাদের এই দিনগুলোর শ্রেষ্ঠ আমলের মধ্যে যেহেতু 10 তারিখ আমাদের শ্রেষ্ঠ আমল 10 তারিখে আমাদের শ্রেষ্ঠ আমলের মধ্যে হলো একটা অন্যতম আমল হলো ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করা ঈদের সালাতে যাওয়া ঈদের সালাত আদায় করা এই ঈদের সালাতকে কেউ কেউ ওয়াজিব মনে করেছেন কেন একটি আবু দাউদের হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের জন্য সকলকে বের হওয়ার জন্য নির্দেশ দিতেন এই হাদিসের উপর ভিত্তি করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইনারা বলেছেন ঈদের সালাতে যাওয়া ফরজ ওয়াজিব যেতে হবে আবার কেউ কেউ বলছেন না এটা সুন্নতে মুয়াক্কাদা আবার কেউ কেউ বলছেন যে না এটা ফরজে কিফায়া কিছু লোক আদায় করলে ইখতিলাফপূর্ণ মাসালা তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত যেরকম ভাবে কোনো দিন তিনি কোনো ভাবে মানে ওজুর সালাত তিনি যেমনি ছাড়েন নাই অনুরূপ ভাবে এই ঈদুল আযহা ঈদুল ফিতরের সালাতও তিনি ছাড়েননি অতএব আমাদেরকে গুরুত্বর সাথে ঈদের সালাতের জন্য যেতে হবে ঈদের সালাতে যাওয়ার জন্য প্রস্তুতি কিভাবে গ্রহণ করব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায় তিনি যখন ঈদের সালাতের জন্য বের হতেন তখন তিনি গোসল করে বের হতেন মুসাইয়্যিব একজন বিশিষ্ট তাবী তিনি বলেন যে ঈদের সালাতের যাওয়ার জন্য মুস্তাহাব সওয়াবের যেগুলো বিষয় সেগুলো হলো পায়ে হেঁটে যাওয়া যাওয়ার সময় কি পায়ে হেঁটে যাওয়া আসার সময় রাস্তা পাল্টিয়ে আসা আর কি করা গোসল করা আর এভাবে তিনি তিনটা নিয়ম বলেছেন একটি হলো পায়ে হেঁটে যাওয়া গোসল করা এরকমভাবে আপনার পায়ে হেঁটে যাওয়া গোসল করা আর না খেয়ে যাওয়া আহসানতা অর্থাৎ এটা দুই ঈদের জন্য দুইটা কোরবানি ঈদের জন্য না খেয়ে যাওয়া আর হলো ঈদুল ফিতরের জন্য খেয়েও যাওয়া অর্থাৎ এই তিনটা থেকে মুসাইয়্যিব ইবনে উমাইয়্যা এটা হলো একজন বিশিষ্ট তাবি তিনি বলছেন এটি হলো
এটি সওয়াবের বিষয় এগুলো। যাই হোক, আমরা এগুলো করে ইনশাআল্লাহ বের হতে চেষ্টা করব এবং তাকবীর পাঠ করতে করতে আমরা আসব। এরপরে আসেন, আমরা যে ঈদের ঈদগাহে যাব, আমরা শুধু আসব না আমাদের মা বোনদেরকে নিয়ে আসব। সম্মানিত শুধু এখানে আমাদের হানাফি ভাইদের সাথে যেই মত পার্থক্য, সেটা দলিল ভিত্তিক মত পার্থক্য নয়। দলিলের দাবি হলো মা বোনদেরকেও নিয়ে আসতে হবে। একটি হাদিস বলছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উজুবুল খুরুজ আলা কুল্লি জাতি নিতাকিন ফি দাইন, সহাহু আলবানী। এ হাদিসটি আলবানী সহি বলেছেন। অর্থাৎ প্রত্যেকটি যুবতী নারীর, প্রত্যেকটি যুবতী নারীকে ঈদের জন্য, দুই ঈদের জন্য বের হওয়া আল্লাহ নবী বলছেন ওয়াজিব, ওয়াজিব আবশ্যক। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে অনুরূপ একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, হাক্কুন আলা কুল্লি জাতি নিতাকিল খুরুজ ইলাল ঈদাইনি। ইবনে আবি শাইবা, মুসান্নাফি ইবনে আবি শাইবা এই হাদিসটি এসেছে এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলেছেন। তিনি বলেছেন প্রত্যেকটি যুবতী নারীর জন্য ওয়াজিব হলো, আবশ্যক হলো যে ঈদাইনের দিকে, ঈদগাহের দিকে কি যাওয়া। সম্মানিত শ্রোতা, এই হাদিসগুলোকে বিশ্লেষণ করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নারীদেরকে, নারীদেরকে ঈদগাহে যদি সেখানে সঠিক পর্দার ব্যবস্থা থাকে, সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা যদি যথাযথ থাকে, তাহলে তাদের সেখানে যাওয়া আবশ্যক। সম্মানিত শ্রোতা, মাসআলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহিত করেছেন ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমাদের পর্দার ব্যবস্থা যদি আমরা করতে পারি, নারীদের নিরাপত্তা যদি আমরা দিতে পারি, তাহলে নারীদেরকে নিয়ে আসতে হবে সকল ক্ষেত্রে। কী হলো, যদি আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস আপনি আরও স্পষ্ট হবেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটাকে কেন্দ্র করে অনেকে বলেছেন যে নারীদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে, তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা বিনতে সিরিন তিনি বলেন, কুন্না নামনাউ জাওয়ারিনা। হাফসা বিনতে সিরিন তিনি বলছেন যে আমরা আমাদের প্রতিবেশীদেরকে নিষেধ করতাম, এই তোমরা ঈদগাহে যাও না, নিষেধ করতাম। তো তিনি বলছেন এমন একদিন ইয়াউমুল ঈদ তোমরা বের হয় না, ফাজাআত ইমরাতুন, একজন মহিলা আসলো, ফানাজালাত কাসরা বানি খালফ, বানি খালফের বাড়িতে এসে অবস্থান করলেন, ফাআতাইতুহা, তিনি বলছেন এরপর আমি আসলাম, কে হাফসা বিনতে সিরিন, তিনি বলছেন আমি তার বাড়িতে আসলাম, ফাহাদ্দাসতু, এবং তাকে বললাম যে আমার বোনের স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টা যুদ্ধে শরিক হয়েছেন এবং আমার বোন স্বয়ং 6টা যুদ্ধে ছিল, আমার বোন ওই যোদ্ধাদের সেবা শুশ্রূষা করত, তাদের রোগের বিভিন্ন ওষুধ তারা সরবরাহ করত। তো তিনি তার বোনের থেকে বর্ণনা করছেন যে তার বোন ইয়া রাসূলুল্লাহ, তার বোন একদিন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো কারো অসুবিধা, গরিব মানুষ চাদর নেই, যে চাদরটা দিয়ে পর্দা করে ঈদগাহে যাব, তাহলে আমরা কি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আন তাখরুজ, যে মহিলা তার জিলবাব নেই, তার পর্দা করার মতন কাপড় নেই, সে যেতে পারবে না, তার জন্য হুকুম হলো কি করবে তোমরা, ফাকালা লিতুলবিসহা সাহিবাতুহা, সে যেন তার সঙ্গী সাথীরা যেন তাকে চাদর পরিধান করে, ধার দেয়, হাদিয়া দেয় যে নেও তোমার চাদর মুড়ি দিয়ে, তোমার ঈদগাহে যাওয়ার জন্য তোমার যখন কোনো কিছু নাই, তো এই চাদরটা নেও, নিয়ে তোমরা ঈদগাহে যাও, মিনজিল বাবিহা ফালিয়া সাতনাল খাইরা, তোমরা কল্যাণে তোমরা উপস্থিত হও, ওয়া দাওয়াতুল মুমিনিন, এবং মুমিনদের দোয়ায়, কারণ ঈদের জামাতে যে দোয়া হয় এই দোয়াগুলোতে তোমরা শরীক হও। মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা বুখারী মুসলিম এসেছে। সম্মানিত শুধু এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে সাহাবাদের আমল আছে, আবু বকরের আমল আছে, এরপরে এক শ্রেণীর ভাই তারা মা বোনদেরকে মসজিদে গেলে আর পাপ মনে করে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মডেল, আমাদের আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ মডেল মসজিদ হয়েছে, প্রত্যেকটা মসজিদের মহিলাদের ব্যবস্থা করা হয়েছে। এটি হলো হানাফি জামাতের ফতোয়ার বিরোধী একটা ফতোয়া, কিন্তু সঠিক ফতোয়া হলো বুঝে না, বাইতুল মুকাররমে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, মক্কা মদিনায় আছে,
আপনার আলহামদুলিল্লাহ আমাদের সহিহ আকীদার যতগুলো মসজিদ আছে প্রত্যেকগুলোতে চেষ্টা করা হয়েছে মহিলাদের ব্যবস্থা করার জন্য এই হাদিসগুলোর প্রেক্ষাপটে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপনাদের মা বোনদেরকে ঈদগাহে নিয়ে আসার জন্য। আমাদের ইনশাআল্লাহ ঈদগাহে জামাত হবে, সরকারি নির্দেশনা সম্ভবত এসেছে ঈদগাহে জামাত। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ঈদগাহে জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের জামাত শুরু হবে 7টায়, আপনারা সকলে সকালে সকালে আসবেন এবং মা বোনদেরকে নিয়ে আসবেন। আর এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ঈদ সংক্রান্ত যে কথা। তবে কুরবানি আমরা কী রকম কুরবানি কিনব, কুরবানি আমাদের কুরবানির ব্যাপারটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কারণ ঈদের দিনে ঈদের সলাতের পরে দ্বিতীয় যে শ্রেষ্ঠ আমল সেটা হলো ইরাকাত দাম, দাম অর্থাৎ কুরবানি করা, কুরবানি করা। এই কুরবানিটা কেমন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির দিক নির্দেশনা যেটা দিয়েছেন যে চার ধরনের দোষমুক্ত হতে হবে কুরবানিটা। যে কুরবানিটা আমি করব সেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স হতে হবে, কি ছাগল 1 বছর, গরু 2 বছর, উঠ তার ততোধিক বছর। এভাবে শরীয়ত কর্তৃক অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতওয়ালা ছাড়া তোমরা জবাই করো না। তোমরা দাঁতওয়ালা যদি না পাও কি করবে, 6 মাসের ভেড়া, 6 মাসের ভেড়া তোমরা কি করবে, জবাই করবে। অতএব এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে দাঁত, অতএব পশু কেনার সময় দাঁত দেখে কিনবেন। অথবা যদি দাঁত উঠতে দেরি হয়ে থাকে, নিশ্চিত জানেন যে ছাগলটা 1 বছর হয়েছে, নিশ্চিত জানেন যে এই গরুটা 2 বছর হয়েছে, তারপরেও ওলামাদের ফতোয়া আছে যে এটা সে কুরবানি হয়ে যাবে এবং পশুটা গৃহপালিত হতে হবে। আল্লাহ নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিন বাহিমাতিল আনআম, গৃহপালিত হতে হবে। অতএব আমি আপনি শখের বসে জঙ্গল থেকে হরিণ এনে কুরবানি দিবেন হবে না, হ্যাঁ সেটাকে গৃহপালিত হতে হবে। এবং গৃহপালিত জন্তু বলতে যেটা আমরা বুঝি সেটা হলো ভেড়া বা ছাগল, সেটা নর নারী উভয়ই হতে পারে, গরু সেটা গাভী বা বলদ যে কোনো একটা হতে পারে, উট সেটা উট হতে পারে, উটনি হতে পারে। এই 8 ধরনের পশু কুরবানি করা আপনার জন্য বৈধ। তবে কেউ কেউ বলেন যে মহিষ কী করব তাহলে, হ্যাঁ মহিষকে অনেকে গরুর সাথে কেয়াস করে গরুর সাথে তুলনা করে বলেছেন মহিষও জায়েজ আছে। তবে যেহেতু সরাসরি আমরা পাচ্ছি না, অতএব চেষ্টা করবেন বেশি গোস্ত খাওয়ার তো দরকার নাই ভাই, গোস্ত তো সারা বছরই খান। যেগুলো সরাসরি হাদিস আছে, যেগুলো আসার আছে, সেগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কেউ যদি মহিষ দেয় তাহলে আমি তাদেরকে নিষেধ করতে পারবো না, কারণ ওলামাদের সে ব্যাপারে কি ফতোয়া রয়েছে। সম্মানিত সুধি, এই হচ্ছে মোটামুটি আপনার। এরপরে 3 নম্বর হলো দোষমুক্ত থাকা। দোষমুক্ত থাকা মানে একটা কুরবানি আপনি পশু জবাই করবেন সেটা যেন দোষমুক্ত থাকতে হবে। সেইটা 1 নম্বর হলো প্রকাশ্য অন্ধ হওয়া চলবে না, যদি কোনো জন্তু অন্ধ থাকে তো এটা সেটা হবে না। এবং 2 নম্বর হচ্ছে অসুস্থ, অর্থাৎ এমন অসুস্থ হয়েছে যে সেটা চলতে পারে না, এমন অসুস্থ আপনি দেখলেই বুঝবেন যে অসুস্থ। 3 নম্বর হলো খোড়া, এমন খোড়া যেই খোড়ার মধ্যে আবার সীমা আছে, যে খোড়া হাঁটতে পারে মোটামুটি, আর একটা খোড়া আছে ও হাঁটতেই পারে না, চলতেই পারে না, তাহলে এই ধরনের খোড়া দিয়ে কুরবানি হবে না। আর 4 নম্বর হলো যেই গরু শুকিয়ে হাড়ের সাথে তার মানে চামড়া লেগে গিয়েছে, মজ্জাহীন, একেবারে মজ্জাহীন হয়ে গেছে, এই 4 ধরনের কুরবানি দোষমুক্ত, এগুলো কুরবানি করা যাবে না। সম্মানিত সুধি, আর কুরবানির আপনি যে কিনবেন সেটা রং কেমন হতে হবে, রংটা আল্লাহ নবী সাল্লামের যে হাদিস থেকে আমরা পাই সেটা হলো আল্লাহ নবী সাল্লাম তিনি কুরবানি দিয়েছিলেন বিকাফশাইন আমলাহাইন, আমলাহাইন বলা হয়, আমলাহ বলা হয় সাদা ধবধবে সাদাকে। আপনি যদি সাদাকে দেন তাহলে আপনি সাদা করতে পারেন, অথবা ধূসর রঙের কিনতে পারেন, অথবা আপনি কালো কিনতে পারেন। কারণ একটা মুসলিম সাহেবের হাদিস আছে, নবী করিম সাল্লাম একটা ভেড়া কেনার জন্য বললেন, ভেড়াটা কেমন ছিল, 2টা শিং ছিল। আল্লাহ নবী সাল্লাম বলছেন যেটা কালোর উপর দিয়ে হাঁটতো, কালোর উপরে শুইতো, কালো দিয়ে দেখতো। তো ইমাম নববী এটার ব্যাখ্যা করে বলছেন, কালো দিয়ে হাঁটতো মানে তার 4টা ঠ্যাংই ছিল কালো, কালোর উপরে বসতো মানে তার পেটটা ছিল কালো,
তার কালোর চোখ দিয়ে দেখতো মানে তার চোখের গোড়াটা ছিল কালো। অর্থাৎ আমরা রাসূল সাল্লামের হাদিসের বর্ণনা থেকে যেটা পাই, উত্তম রং হলো কি, ধবধবে সাদা অথবা কালো অথবা সাদা কালো মিশ্রিত ধূসর মিশ্রিত, এগুলো রং হলো উত্তম। এরপর যদি আপনি এগুলো না পান আপনার অসুবিধা নেই, আপনি একটা আপনার পছন্দ মতো সেটা হলেই ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে। সম্মানিত সুধি, কুরবানির গোস্তটা দয়া করে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফকির মিসকিনকে দান করবেন, তবে চেষ্টা করবেন কলিজাটা শুধু আপনার জন্য রেখে দিয়েন না, আপনি কলিজার একটু অংশ ফকির মিসকিনকে দিতে চেষ্টা করবেন, আত্মীয় স্বজনকে দিতে চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় কুরবানিকে একটা বড় অংশ প্রথমেই ফ্রিজ আপ করা হয়, না এভাবে করবেন না, সব গোস্তগুলোকে একেবারে একাকার করে এরপরে দান করবেন ইনশাআল্লাহ, এবং নিয়াত খালিস করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা আপনাদের গোস্ত চাই না, রক্ত চাই না, আল্লাহ তাআলা কি চাই, তাকওয়া। এটা হলো বড় জিনিস, আপনার অন্তরে আপনি কি উদ্দেশ্যে কুরবানিটা দিচ্ছেন। সম্মানিত সুধি, আপনি এক মাস সিয়াম সাধনা করেছেন, এর মাঝেও তাকওয়া, আপনাকে আল্লাহর কাছে মেন মেন হলো তাকওয়া আপনার সবচাইতে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান ওই ব্যক্তি যার সবচেয়ে তাকওয়া বেশি। অতএব এক্ষেত্রে আপনার একটা তাকওয়ার পরীক্ষা, যে আপনাকে শয়তান গুতা দিয়ে বলছে কি না এই তোমার কুরবানিটা এরকম হয়েছে ওরকম হয়েছে, এইরকম চিন্তা চেতনা থেকে বেঁচে থাকবেন, চেষ্টা করবেন সাদা মাটা নেওয়ার জন্য, চেষ্টা করবেন কুরবানির গরুটাকে মানে ই করার জন্য, যেন আপনার কোনোভাবে অহংকার না আসে। খোলামেলা রাস্তার পাশে বেঁধে রাখছেন, যতজন যাচ্ছে দেখা আপনার মনে হচ্ছে দেখুক আমার গরুটা দেখুক কত বড় কত মোটা সাটা। যাই হোক, সম্মানিত সুধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 10 দিনের আমলকে কবুল করুক, এই দিনগুলোতে বেশি বেশি করে সদকা করবেন, এই দিনগুলোতে বেশি বেশি করে তওবা করবেন, এই দিনগুলোতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই দিনগুলোতে বেশি বেশি করে মানুষের সাথে ভালো আচরণ করবেন, অভাবগ্রস্তদের প্রতি খেয়াল করবেন। ইনশাআল্লাহ 950 বছর আমল করে পূর্বসূরীরা যারা চলে গেছেন তারা যেই জান্নাত পেয়েছেন ইনশাল্লাহ আমরা এই 10 দিনের আমলে এর চেয়ে বেশি ফলাফল পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদ মাজিদ। সম্মানিত সুধী, অনেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে প্রাণ খুলে তাদের জন্য